বাচ্চাদেরকে আমরা ছোটবেলায় মিথ্যা শিক্ষা দেই বিলাই আইসে বিলাই নাই বাউ আইসে আসলে বাউ নাই বুথ আইসে আসলে বুত নাই ফাগল আইসে আসলে ফাগল নাই ছোটোর থেকে তারা মিথ্যার শিক্ষা দিতেছি এই বাচ্চা ছোটবেলার থেকে মিথ্যার কথা শুনতে শুনতে মিথ্যার বিষ তার অন্তরে ঢুকতেছে কথা বলেন ঠিক না কাঁফির রা স্বীকৃতি দিছে এই পৃথিবীর মাঝে সব একবার না একবার মিথ্যা কথা বলছে কিন্তু আমরার বাড়ির এই ছেলেটা মোহাম্মদ নামের চা কথা বলা শিখছে থেকে নেয়া এই পর্যন্ত তার জবান থেকে তার জবান থেকে ডঙ্গের তামাশার চলেও মিথ্যা কথা বের হয় না তামাশার চলেও মিথ্যা কথা বের হয় নাই তামাশার সোল বুঝছেন নি একজন বয়া ওয়া শুনতেছি ফিসন থেকে আপনি মোবাইলটা তুই আগলস মোবাইল পকেটে ঢুকাই দিলেত মোবাইল বন্ধ কইরা হে কুজ্জা টুজ্জা করলে আপনি মোবাইল নিশন নি খুদার কসম আল্লাহর কসম আর আসে তার পকেট মাতুর না এই যে মিথ্যা মাচ্ছে এটা কিন্তু সত্যিকারের মিথ্যা না তামসার চলে উদ্দেশের দুস্তরে একটু দৌড়াই মাতুর না এইরকম তামসার চলেও আমার নবী মিথ্যা বলে নাই আরে ভাই নবীজি মিথ্যা এমনি তো বলেন নাই কথার ছলেও কথার ছলেও মিথ্যা বলতেন না আমরা মাঝে মাঝে কথার চলে মিথ্যা বলি আমতাই যারা কই দূর হালার গরো হালা হালার গরো হালার যে কইলাম জারে সে আমার হালানি এটা হলো কথার ছলে তারে সালা ডাকছি হে তো আমার সালানা না তার বইনরে তো আমি বিয়া করছি না এটা কিন্তু কথার চলের মিথ্যা আরে বুঝ দেওয়ার জন্য মিথ্যা ছোটবেলা বাচ্চা যখন কান্দে এ বিলাই আইসে কান্দিস না বাউ আইসে বাউ আসলে বুত আইসেনি বিলাই আইসেনি না মিথ্যা হইসে না ছোট ছোট বাচ্চাদেরকে আমরা ছোটবেলায় মিথ্যা শিক্ষা দেই বিলাই আইসে আসলে বিলাই নাই বাউ আইসে আসলে বাউ নাই ভূতাই আইসা আসলে ভূত নাই পাগল আইসা আসলে পাগল নাই ছোটর থেকে তারা মিথ্যার শিক্ষা দিতেছি এই বাচ্চা ছোটবেলা থেকে মিথ্যার কথা শুনতে শুনতে মিথ্যার বীজ তার অন্তরে ঢুকতেছে কথা বলেন ঠিক কি মাফ বিয়াদবি maaf করবেন আমরা ছোট ছোট বাচ্চারা যে ভূত ভূতের বই দেখাইলাম বিলার বয়ে দেখাইলাম বিলাইর বই দেখানোর কারণে ও ভাই এদিকে তাকাই বাচ্চাটারে ছোটবেলায় বিলাইর বই ভূতের বয়ে দেখানোর কারণে হে বড় হইয়া আর ইজরায়েলের ইহুদিদের সামনে খারাইবার ক্ষমতা থাকে না বিলাইরে ডরাইয়া বড় রইছে হে আর ইহুদির সামনে কেমনে না দেখি বিলাইরে বড় হইছে ইহুদির সামনে কেমনে হইব আফগানিস্তানের খবর লম তাদের হিস্টরি পড়লাম তাদের বাচ্চা যখন জন্ম নেয় দুধ খাওয়ায় মাহায় আমরা বিয়ার মাঝে যে বম ফুটাই বম বাচ্চারা জন মনে হওয়ার পর থেকে চতুর্দিকে একটু পরে ফোরে বোম ফুটায় বোম আওয়াজে বাচ্চায় ফয়লা কাফে আবার বোম ফুটায় আরও কম কাফে আবার বোম ফুটায় আরও কম কাফে আরও জোরে ফোটায় আরো কাফে কাঁপতে কাঁপতে বাচ্চা অবস্থায় বোমার আওয়াজ আওয়াজের ডোর তার অন্তর থেকে বের কইরা দেয় যেন ইহুদি খ্রিস্টান যদি আমার দেশে বোমা ফালায় আমার বাচ্চারা বোমার ডরে যেন রোড সাইরা বাড়িত না যায় আফগানিস্তানের মুসলমান পঁয়ষট্টি হাজার মুসলমান তাও ছাত্র সমাজ এরা দেখছেন নি বিশ বছর পাহাড়ের চিপাই চিপায় তাই কা চুরাই চুরাই তাই কা খাইয়া না খাইয়া মাত্র পঁয়ষট্টি হাজার যুবক টাকা নাই পয়সা নাই গুলা নাই বারুদ নাই পিস্তল নাই খালি হাতে সুপার পাওয়ারের অধিকারী নেটো প্রায় পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধ সমৃদ্ধিটা দেশ দেশ এদেরকে অস্ত্র গুলা বারো সারা বাইরে আফগানিস্তান থেকে তারাইছে যাওয়ার সময় যে ডিজাইন কইরা গেছে তারার নিজের হেলিকপ্টার নিজে বাঙ্গা গেছে না আফগানিস্তানের কিচ্ছু বাংছে না তারার হেলিকপ্টার তারা যেটা লই আইছিল এটা ভাঙ্গা থুইয়া গেছে তারার হেলিকপ্টার যখন তারা ভাঙ্গে বুজা যায় সুখে গেছে না কষ্টে মাতুই না দেখি আনন্দে না দুঃখে দুঃখে গেছে এটা বুঝবার জন্য ছোট্ট একটা দৃষ্টান্ত দেখ জামাইর বাড়ি যখন বউ থাকে স্বামী আর স্ত্রী যখন মারামারি আর ঝগড়া হয় স্বামীর ঘরের মধ্যে স্বামীর বাড়িতে আল্লাহু আকবার দেওরও আছে ছোট ভাইও আছে শামির ভাই আর আজরাইল মার্কা ন নন আছে এটারে আমি কই আজরাইল কারণ বউ তা আজরাইলেই আমরার বইনান্তের বিয়া ভাঙ্গায় ঠিক মাতুন্য দিকে ঠিক আজরাইল মার্কা ননন আছে হৌর আছে হরি আছে তখন স্বামী স্ত্রীর মাঝে যদি মার লাগে জগের লাগে স্বামী স্ত্রীরে যদি লাঠি দিয়া বাড়ি দেয় মাথা ফা স্ত্রী রাগে কি করবে গাট্টি বুসকা বান্দে আর রাগে নিজের বাফের বাড়ি থেকে লয়াইয়া লয়া আওয়া নিয়ে আওয়া টেলিভিশনটা বাঙ্গে নিজের বাফের বাড়ি থেকে আনছে টেলিভিশন বাঙ্গে নিজের বাফের বাড়ি থেকে আনছে গড়ি আঙ্গে নিজের বাফের বাড়ি থেকে আনছে শোকেস বাঙ্গে জামার বাড়ির কিচ্ছু তাঁত দিলে একটা বাংলে আর দশ বার দশ দশ টুকরা করা হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য নিজে আনছে এটা বাঙ্গে বাঙ্গা যায় যাওয়ার সময় তুই আইছি আমেরিকারা আফগানিস্তান থেকে যাওয়ার সময় তারের হেলিকপ্টার বাঙ্গা তুইয়া গেছে আফগানিস্তানের হেলিকপ্টার ভাঙ্গে না আফগানিস্তানের বিমান ভাঙ্গে নাই তারা হেলিকপ্টার কেন ভাঙলো কারণ আফগানিস্তানের পঁয়ষট্টি হাজার মুসলমান রে একটা মারলে দশটা মারে এর একটা আঘাত করলে দশটা আঘাত খায় একটা ভাঙলে দশটা ভাঙবে এই জন্য জিদে জিদ জারতে না পাইরা বাপের বাড়ি থেকে লইয়া আওয়া হেলিকপ্টার নিজে ভাঙ্গা তৈয়া যায় জিদে গেছে

মাশাআল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ ভাই মাস্কে বাঁচায়নি মাতর না মাস্কে বাঁচায়নি কে বাঁচায় জুড়ে আরো জুড়ে চিল্লায়া বলে এত সব মুসলমান আপনারা আস্তে আওয়াজ দেন কেন চিল্লাই আওয়াজ দেন যাতে এই এলাকার সব শয়তান ভাঙে শয়তান ভাগে যায় আমরা এত জোরে আল্লাহর নামের আওয়াজ দিব বাংলার জমিনে যে সমস্ত বেঈমান আছে এদের কই যেন টুকরা টুকরা হয়ে যায় কথা বলেন খেরা বলেন আল্লাহ 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 দের বেটারি দের বেটারি ইতা আওয়াজ হইতো দেখ বাচ্চাকে জুড়ে আরা জুড়ে আরা জুড়ে আরো জুড়ে আল্লাহ পাক বাঁচান মাস্কে বাঁচায় স্যানিটেশনে বাঁচায় সতর্কতায় বাঁচায় যদি যদি স্যানিটেশন মাস্কে বাঁচাইত ইউরোপের একবারের কিচ্ছা শোনাই আমার একজন দুস্ত বলছে ইউরোপের সাবেক কোন প্রধানমন্ত্রীর বাড়ি মূল বাড়ির যাইতে গেই হইল সাতটা বলেন সাতটা গেট সাতটা গেট সাতটা গেট করোনার সময় গেইটের মাঝে এত সতর্কতা কেউ যদি ঢুকতে চায় বাহির থেকে আবার সময় যত ড্রেস আছে সব খুলে। কুলাইয়া তারা ড্রেস দেয় ভাইরাস মুক্ত ড্রেস ড্রেস ফরাইবার আগে এর উলঙ্গ অবস্থায় মাথার থেকে ফা পর্যন্ত স্প্রে দিয়া গোসাইয়া মাইজাইয়া ফরে এই ড্রেস দিয়া শুকাইয়া ড্রেস দিয়া দুই নম্বর বিত্রের দুই নম্বর গেটে ভালা ফাটায় দুই নম্বর গেট আলায় আবার তার এই ড্রেস কুইলা রাখে আবার স্প্রে মাইরা আস্তা শরীরে ভাইরাস মুক্ত কইরা আবার নতুন ড্রেস পরাইয়া তিন নম্বর গেটে এরকম চার নম্বর গেটে এরকম পাঁচ নম্বর গেটে ভাইরাস ডুকবার পথ আসে নি মাতুন্না দেখি এক সপ্তাহ পরে ই বাড়ির সব ময়রা সাফ ভাইরাস কেমদি ঢুকলো এত সতর্কতা বোঝা গেল সাতটা গেইটে বাঁচায় না সতর্কতায় বাঁচায় না বাঁচায় বাঁচায় না কে 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 বলেন বলেন জুড়ে ফিতনার জামানা ফিতনার জামানা বড় কঠিন একটা জামানা বড় কঠিন একটা জামানা খেয়াল করে দেখবেন প্রত্যেক রমজান মাস কাছে আইলেই বাইরাস বাড়ি যায় কথা বলেন ঠিক না তিন বছর থেকে দইরা দেখতেছি প্রত্যেক রমজান মাস আইলে ভাইরাস বাড়ি যায় কবি মাদ্রাসা বন্ধ করার জন্য কুরবানির চামড়ার দাম নাই কমি মাদ্রাসা বন্ধ করার জন্য চুর কুরবানির চামড়া নষ্ট ঈদের ঈদের সময় যে কালেকশন হয় কালেকশন বন্ধ এখন কবি মাদ্রাসার সারা বছরের জন্য রমজানে কালেকশন করে রমজানের যেন মাদ্রাসার কালেকশন না হয় রমজানের এক দুই মাস আগের থেকে বাইরা শুরু কথা বলেন ঠিক না বাইরা যদি রমজানে চালু থাকে কমে মাদ্রাসার হুজুররা বাড়ি যেতে পারবে না কালেকশন করতে পারবে না যোগাযোগ করতে পারবে না কালেকশন করবে না ইনকাম নাই মানুষের কই থেকে দেব উদ্দেশ্য আমি ছোট মানুষের মনে চাই উদ্দেশ্য আর কিছু না কৌমি মাদ্রাসা বন্ধ করা যাই না রাখো কৌমি মাদ্রাসা এটা পৃথিবীর কারো ক্ষমতায় টাকায় চলে না ডাইরেক্ট আরাসের মালিককে চালায় কথা বলেন ঠিক কিনা ডাইরেক্ট কে চালায় আরো জুড়ে বলেন কে রমজানের সোয়া লাগছে বাইরাস আসতেছে জুড়ে বলেন ঠিক কিনা আপনারা তারাবি পড়তে যাইতে পারতেন না মসজিদে দশজন জানো যদি তিন হাজার মাইল দূরে দূরে হইবেন আইতে সময় হেলিকপ্টার উঠতে হুন্ডারো উঠে হুন্ডারো আর দশজন হুন্ডারো করে মসজিদ হুন্ডারো হাত দূরই আসলে বাইক ফিতনা এই ফিতনার জমানার ফিতনা থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন সবাই বলে আমি আরও জুড়ে বলে আমি আর জোরে বলে আমি ফিতনাকে শব্দকে উপলক্ষ কইরা যে ভাইরাসের বয়ানটা করছি আসলে এটাই এই সময়ের জন্য জরুরি কারণ বাইরাসে আমাদের অনেকের ইমান লইয়া গেছে কি রে ভাইরাসের উপর আমার ইমান স্যানিটেশনের উপর আমার ইমান পিপির উপর ইমান তা আমার আল্লাহ গেলেন কই ফিরিস্তা গেলেন কই রাসুল গেলেন কই এই জন্য ভিতর থেকে সব বের কইরা কার উপর ইমান জুড়ে বলেন আরো জুড়ে পাক সর্বময় ক্ষমতার অধিকারী কথা বলেন কিনা এই কথাগুলো আমাদের অন্তরে মাবুদ বসাইয়া দাও সবে বলে আমিন